যুবককে গুলি করে খুনের অভিযোগ উঠল অপর এক যুবকের বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে নদিয়ার নাকাশিপাড়া থানা এলাকায় ধৃত যুবককে এদিন আদালতে তোলা হয়েছে এক যুবককে গুলি করে খুনের অভিযোগ উঠল সৈফুল মণ্ডল নামে এক যুবকের বিরুদ্ধে মৃত যুবকের নাম সৈফুল রহমান শেখ ওরফে টিঙ্কু কেবেল ব্যবসায়ী টিঙ্কুর সাথে স্থানীয় তৃণমূল নেতা সৈফুল মণ্ডলের বন্ধুত্ব ছিল বুধবার রাত নটা নাগাদ নদিয়ার নাকাশিপাড়া থানার মুন্ডোমালা গ্রামে কবাডি খেলা দেখছিলেন দুজন হঠাৎই সৈফুল বার করে টিঙ্কুকে লক্ষ্য করে গুলি চালায় রক্তাক্ত অবস্থায় তাকে প্রথমে নাকাশিপাড়া ব্লক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় পরে কৃষ্ণনগর জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা টিঙ্কুকে মৃত বলে ঘোষণা করেন ঘটনার পর অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে নাকাশিপাড়া থানার পুলিশ তবে কী কারণে এই খুন তা নিয়ে ধোঁয়াশা ব্যবসায়িক দ্বন্দ্ব নাকি অন্য কিছু তদন্ত করে দেখছে পুলিশ শরীফুল ডিলার সকালে মাংস কিনে দিয়েছে আমি তার বন্ধু মাংস কিনে দিয়েছে সেই মাংস সন্ধেবেলা আমি রান্না করে দিয়েছি সেই মাংস খেয়েছে পাঁচ ছজন মেলিয়ে আবার যখন মাংস খাওয়া হয়ে গেছে রাতে বাড়ি আসলে ফের ফোন করে দেখি নিয়ে গেল তখন রাত সাড়ে নটা আমি জিজ্ঞাসা করছি আমার স্বামীকে যে কে তোমাকে ডাকছে আর ও বলছি আমাকে ডাকছি শরীফুল ডিলার আমি আসছি আসছি বলে আর আসিনি টাকা পয়সার কোনো ঝামেলা নেই পার্টি পার্টিগত সব অশান্তি আছে আমি বাপ্পা দাসের রিপোর্ট নিউজ দো ম্যানসল্যান্ড নদিয়া